বুলেট প্রুফ জ্যাকেটের নাম শুনেনি এমন মানুষ খুব কমই আছে, কিন্তু এটি আসলে কি এবং কিভাবে কাজ করে তা কজনই বা জানে? আজকের আয়োজনে থাকছে এ নিয়ে বিস্তারিত। বুলেট প্রুফ জ্যাকেট একটি বিশেষ পোশাক যা সামরিক দেহসজ্জার একটি গুরুত্বপূর্ণ অংশ। বুলেট প্রতিরোধক জ্যাকেট যে কোনো বিক্ষিপ্ত বুলেট অথবা বিস্ফোরকের ক্ষুদ্র কণার ধাক্কা প্রতিহত করে দেহকে সুরক্ষিত রাখে। বুলেট প্রুফ জ্যাকেট, বুলেট প্রুফ ব্যালিস্টিক ভেস্ট সাধারণত পুলিশ নিরাপত্তারক্ষী, দেহরক্ষী অথবা সামরিক সৈন্যরা পরিধান করে। জানা যায় 1901 সালের দিকে আমেরিকান মিলিটারিরা নমনীয় বডি আর্মর ব্যবহার করা শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আবিষ্কার হয় ফ্ল্যাগ জ্যাকেট। এটি তৈরি করা হয় ব্যালিস্টিক নাইলন ফাইবার দিয়ে, যার কারণে ওজনে ছিল অত্যন্ত ভারী। ভারী হওয়ার কারণে অধিক নিরাপদ ভাবায় সৈনিকদের মধ্যে এই জ্যাকেট জনপ্রিয়তা পায়। কিন্তু প্রকৃত অর্থে ফ্ল্যাগ জ্যাকেট খুব একটা কার্যকর ছিল না। তবে সত্যিকারের বুলেট প্রুফ জ্যাকেট, যা সম্পূর্ণরূপে বুলেট প্রতিহত করতে পারে, তা তৈরি করা সম্ভব হয় 60-এর দশকে, যখন নতুন বিশেষ ফাইবার আবিষ্কৃত হয়। 70-এর দশকের শুরুর দিকে বিখ্যাত কেমিক্যাল কোম্পানি ডুপন্ট উদ্ভাবন করে কেভলার ব্যালিস্টিক ফ্যাব্রিক। এই ফ্যাব্রিক তখন গাড়ির টায়ার তৈরিতে ব্যবহার করা হতো। একাধিক ফ্যাব্রিক লেয়ারের সমন্বয়ে কেভলারের শক্তি এবং পানির অধিক ক্ষমতা বৃদ্ধি পায়। এই ধারণা থেকে অবশেষে বুলেট প্রুফ ফ্যাব্রিক বাস্তবে রূপ নেয়। বুলেট প্রুফ জ্যাকেট প্রধানত 2 অংশে বিভক্ত, ভেস্ট আকৃতির ব্যালিস্টিক প্যানেল ও ফ্যাব্রিক শেল। বুলেট প্রুফ আকৃতির ব্যালিস্টিক প্যানেল তৈরি করা হয় বেশ কয়েকটি পাত দিয়ে। এই পাতগুলো আবার তৈরি করা হয় ব্যালিস্টিক ফাইবার বা ফিলামেন্টের একাধিক স্তর একত্র করে। ব্যালিস্টিক ফাইবার একই সাথে মজবুত এবং ওজনে হালকা। ব্যালিস্টিক প্যানেলটি ফ্যাব্রিক শেলের ভেতরে রাখা হয়। মূলত এই ব্যালিস্টিক প্যানেলই বুলেট প্রতিহত করে। বুলেট প্রুফ জ্যাকেটের ফ্যাব্রিক শেল তৈরি করা হয় নাইলন অথবা কটন নাইলনের প্লেন ফাইবার দিয়ে। ফ্যাব্রিক শেলের যে অংশটি দেহের সংস্পর্শে থাকে, তা এক ধরনের শোষণকারী পদার্থের স্তরের সাথে সেলাই করা থাকে। এটি পরিধানকারীকে বাড়তি আরাম দেয়। ফ্যাব্রিক শেলের বাইরের দিকে বাড়তি নিরাপত্তার জন্য থাকে নাইলন প্যাডিং। জ্যাকেট পরিধানকারীর দেহের সাথে আটকে থাকার জন্য ফ্যাব্রিক শেলে মেটালিক বাতালের সাথে একাধিক ইলাস্টিক স্ক্র্যাপ যুক্ত থাকে। বুলেট প্রুফ জ্যাকেটে বুলেট আঘাত করলে বুলেটটি জ্যাকেটের ব্যালিস্টিক ফাইবারের জালে বাধাপ্রাপ্ত হয়, যা বুলেটের সমস্ত শক্তি শোষণ করে এবং ছড়িয়ে দিয়ে ঘর্ষণের মাধ্যমে বুলেটের গতি কমিয়ে দেয়। জ্যাকেটে বাধা পেয়ে বুলেটের আকৃতি চাপে পরিবর্তিত হয়ে দুমড়ে যায়। এখন প্রশ্ন জাগতে পারে, এই বুলেট প্রুফ জ্যাকেট আসলে কতটা কার্যকর? এই জ্যাকেট সাধারণত কোনো একটি নির্দিষ্ট ধরনের বুলেট এবং তার ক্ষমতা প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়। তাই এটি ভাবলে চলবে না, এই জ্যাকেট সব ধরনের বুলেট থেকে সুরক্ষা প্রদান করতে পারবে। এছাড়াও একটা নির্দিষ্ট সময় পর জ্যাকেটের কার্যকারিতা হ্রাস পেতে শুরু করে। ব্যবহারের ধরনের উপরও নির্ভর করে একটি জ্যাকেট কতদিন কার্যকর থাকবে। তাই সম্ভাব্য ঝুঁকি ও ব্যবহারের ক্ষেত্রের কথা মাথায় রেখে নির্ধারণ করা হয় বুলেট প্রুফ ভেস্টের ধরন। সময়ের সাথে এই জ্যাকেটের আধুনিকায়নের জন্য বিস্তর গবেষণা করা হচ্ছে। একবার শোনা গিয়েছিল যে মাকড়সার রেশম ব্যবহার করে তৈরি করা হয় অত্যাধুনিক জ্যাকেট। এক বিজ্ঞানীর মতে, মাকড়সার রেশম প্রকৃতিগতভাবেই অসাধারণ সম্পদ। একটি মাকড়সার জালের কথা ভাবলে দেখা যাবে, তার জালে একটি ক্ষিপ্রগতির পোকাও আটকে যায়। মাছি বা অন্য কোনো উড়ন্ত পোকামাকড়কে সহজে ধরে ফেলতে পারে মাকড়সা। যে কারণে বিজ্ঞানীরা মনে করেন, মাকড়সার বংশগত কিছু পরিবর্তন আনতে পারলে তৈরি করা যেতে পারে অত্যন্ত মজবুত, হালকা ও আরামদায়ক বুলেট প্রুফ জ্যাকেট।